ঢাকা টেস্টের খবর জানাতে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এই মুহূর্তে আছেন সহকর্মী শাহান পাপন। পাপন, ঢাকা টেস্টের ভাগ্য কোন দিকে গড়াচ্ছে? ধন্যবাদ শম্পা। আসলে 141 রানের লিড স্কোরবোর্ডে রেখে অল আউট হয়ে গিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ শুরু করেছে মাহমুদুল হাসান জয় এবং তামিম ইকবাল, যথারীতি নরবারে শুরু হবে। এই কারণে বলবো যে বাংলাদেশ যখন বল করছিল তখন শ্রীলঙ্কা স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছে এবং 141টা রান স্কোরবোর্ডে রেখে গেছে লিড হিসেবে। ঘরে কিংবা ঘরের বাইরে যেখানেই বাংলাদেশ শুরু করুক না কেন, শুরুটা এরকম নরবরই হয়ে থাকে। বাংলাদেশের জন্য আজকে পাঁচটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, গতকালও তিনি উইকেট পেয়েছিলেন। এই পাঁচ উইকেট নেওয়ার পরিপ্রেক্ষিতে অর্থাৎ বিপরীতে তিনি কিন্তু রান দিয়েছেন, যেটা সেটাও প্রায় তিনের কাছাকাছি। চার উইকেট পেয়েছেন এবাদত হোসেন, তিনিও প্রায় চারের কাছাকাছি রান দিয়েছেন গড়ে প্রত্যেক ওভারে। সেজন্যই বলছিলাম যে বাংলাদেশের নরবরে শুরু, প্রখ্যাতরে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কা এবং তারা মেরে খেলেছে, রানের চাকা সচল রেখেছে। বাংলাদেশকে সেই কাজটি করতে হবে, শেষ বিকেলে যেন উইকেট না হারায় সেদিকেও খেয়াল রাখতে হবে। অর্থাৎ শুরুটা পেসারের বাউন্স কিংবা সুইংকে অ্যাভয়েড করে বোলারের মাথা খারাপ করে দেওয়া অথবা তাকে হাইপার করে নির্লিপ্ত থাকার যে বিষয়টা, টেস্টে এই ধরনের মেন্টাল গেম কিন্তু হয়ে থাকে, বাংলাদেশকে সেটা শো করতে হবে। অর্থাৎ দুই ব্যাটসম্যান আছেন ওখানে, জয় এবং তামিম ইকবাল নিঃসন্দেহ অভিজ্ঞ, আর 19টির মতো রান করলে তিনি কিন্তু টেস্ট ক্রিকেটে 5000 রানের কোটা পূরণ করবেন, সেটাও তার জন্য একটা মাইল ফলক অপেক্ষা করছে। অন্যদিকে মাহমুদুল হাসান জয় 0 রান আউট হয়েছিলেন, দুজন এই 0 রান আউট হয়েছিলেন গত ম্যাচে, তাকেও কিছু একটা করতে হবে, অর্থাৎ দলে থাকার জন্য হলেও কিছু একটা অবশ্যই করতে হবে। এই কথা যখন বলছিলাম তখন কিন্তু তামিম ইকবাল আউট হয়ে গেলেন, অর্থাৎ এই টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিনি ব্যর্থ, 5000 রান তিনি পূর্ণ করতে পারলেন না। ওই যে ভয়ডরহীন ক্রিকেটের কথা বলছিলাম, যেটা শ্রীলঙ্কা খেলে গেছে সেটা কিন্তু বাংলাদেশ পারছে না। অর্থাৎ বাংলাদেশকে অ্যাট্রাকটিভ মানে অ্যাটাকিং মুড়ে মুড়ে দেখা যায়নি কখনো। ব্যাটিংয়ের ক্ষেত্রে বলবো একমাত্র দুজন ব্যাটসম্যান ছিলেন অ্যাটাকিং মুড়ে, তাছাড়া বাকিদের কিন্তু একই অবস্থা, অর্থাৎ ততই বছর অবস্থা। শেষ বিকেলে যেমন বাংলাদেশের বোলাররা সহায়তা পেয়েছে, শ্রীলঙ্কার পেসাররাও কিন্তু পাবেন, কারণ লাইভ গ্রাস আছে আপনার উইকেটে, সেটারই সহায়তা তারা নিচ্ছেন, অর্থাৎ এক্সট্রা বাউন্স কখনো বা সুইং হচ্ছে, তো শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার বিষয়। শম্পা পাপন, ধন্যবাদ সরাসরি যুক্ত হবার জন্য।